মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো এখন দ্বিতীয় লেকচার শুরু করব আজকের আলোচ্য বিষয় হল এস টি গার্ড ডি ফ্লিপফ্লপ টি গার্ড জেকে ফ্লিপ ফ্লপ পিকোডার এবং ইনকোডার চারটে টপিক নিয়ে আজকে আলোচনা করবো ধারাবাহিকভাবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে মতামত দিবে পরবর্তী লেকচারের সমাধান করা হবে প্রথমে আমরা আলোচনা করব টি গার্ড নিয়ে মানে হলো তোমার পালসের মাধ্যমে যখন কোনো ডিভাইসকে অন করা হয় বা অফ করা হয় টিগার্ড ক্লক পালস তোমাদের গত লেকচার বলেছিলাম পিজিটি এনজিটি কোনো কোনো ডিভাইস পিজিটিতে অন হয় কোনো কোনোটি এনজিটিতে অন হয় পিজিটি মানে পজিটিভ গোয়িং ট্রানজিশান এনজিটি মানে নেগেটিভ গোয়িং ট্রানজিশান গত লেকচার এটির আলোচনা করা হয়েছে যদি মনে না থাকে লেকচারটা আবার দেখে নিও যে কে ফ্লিপ ফ্লপ হলো এস আর ফ্লিপ ফ্লপের পরিশুদ্ধ রূপ তোমাদের নিশ্চয়ই মনে আছে এস আর ফ্লপে যদি তোমার লেসের ক্ষেত্রে দুইটা ইনপুটই জিরো হয় তাহলে ফ্লিপফ্লপ নিষিদ্ধ কন্ডিশনে বা ফরবিডেন্ট কন্ডিশনে চলে যায় এই ধরনের ইনপুট কখনো দেওয়া উচিত না ন্যান ফ্লপের ক্ষেত্রে যদি দুইটা ইনপুটই হাই হয় তাহলে ফ্লপ ফরবিডেন্ট কন্ডিশনে চলে যায় এটা ছিল এস আর ফ্লপের সীমাবদ্ধতা যে কে এই সীমাবদ্ধতা দূর করা হয়েছে কীভাবে দূর করা হয়েছে সেটা আমরা যখন লজিক ছাইকে দেখব তখন আলোচনা করব প্রথমে আমরা তার একটু নিয়ে আলোচনা করি জে কে ফ্লিপফ্লপের অপারেশন জে কে হলো একজন বিজ্ঞানী নামের দুইটা আধ্যক্ষর জ্যাক কিলবি কে মানে হলো জ্যাক কিলবি ফ্লিপ ফ্লপ এবার খেয়াল করো ধরি আমরা কোনো একটা ফ্লিপফ্লপ নিলাম প্রাথমিক অবস্থায় দুইটা ইনপুটে জিরো ছিল তাহলে অবশ্যই আমাদের ফ্লিপফ্লপটা হবে নর ল্যাস ফ্লিপফ্লপ দুইটা ইনপুটে যদি জিরো হয় তাহলে ফ্লিপফ্লপ রেস্টিং অবস্থায় থাকে ইনপুট আগে যাচ্ছিলো আউটপুট আগে যাচ্ছিলো ওইটাই থাকে আবার দেখো প্রাথমিক অবস্থায় দুইটা ইনপুটে আমরা জিরো নিলাম তাহলে ফ্লিপফ্লপ যদি নরলেস হয় আগে যাচ্ছিলো আউটপুট ওইটাই থাকবে আউটপুট আর চেঞ্জ হবে না এবং কিউ আউটপুটকে আমরা জিরো ধরলাম ওয়ান ধরলাম কারণ আমরা প্রথমে কি ধরে নিলাম আমাদের যে কে ফ্লিপ ফ্লব এর দুইটা ইনপুট জিরো এবং কিউ আউটপুট ওয়ান কিউ আউটপুটকে যে ধরলাম শুরুতে যে আউটপুট তাকে বলে কিউ নট তাহলে কিউ যেহেতু ওয়ান এটা আমাদের শুরুর আউটপুট রেস্টিং কন্ডিশনের আউটপুট এই আউটপুটকে আমরা কিউ নট বলতে পারি তাহলে কিউ নটের মান অন হবে আমরা ধরলাম আমাদের এই ফ্লিপ ফ্লবটা ওয়ান হয় পিজিটিতে পিজিটি মানে হলো পজিটিভ গোয়িং ট্রানজিকশন যখন কোনো ক্লোক পালস লো থেকে হাই হয় তখন যদি ডিভাইস অ্যাক্টিভ হয় তখন একে বলে পিজিটি যখন ক্লোক পালসের পিজিটি ঘটে অর্থাৎ সিগন্যাল জিরো থেকে বা লো থেকে হাই হয় নিচে আমরা চিত্র দেখব সেটার নাম দেওয়া হয়েছে পয়েন্টে এবং তখন জে জিরো দিলাম কে ওয়ান দিলাম জে জিরো কে ওয়ান আমাদের দুইটা ইনপুট একটা জে একটা কে যে জিরো দিলাম এস আর ফিলিপের দুইটা ইনপুট ছিল একটা এস একটা জে জিরো কে ওয়ান তখন ফ্লিপ্লপ রিসেট হবে কীভাবে হবে আমরা পরে আলোচনা করব আপাততুকি মনে রাখবো জে জিরো কে ওয়ান যদি দেয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে তাহলে অবশ্যই ফিলিপ রিসেট হবে রিসেট হবে মানে ফিলিপ ফ্লপের মেমোরি মুছে যাবে কিউ সমান সমান জিরো হবে এখন দেখো আমরা যদি নর নরলেস ফ্লিপলপ নিয়ে থাকি যখন দ্বিতীয় ক্লোক পালসের পিজিটি ঘটে এর মাঝে কিন্তু আরো ট্রানজিশন আছে কিন্তু সেটা না যেহেতু আমাদের ডিভাইস হলো পিজিটিতে অ্যাক্টিভ হয় যখন দ্বিতীয় ক্লোকালস পালসের পিজিটি ঘটে প্রথম কোলো পালস এটা শেষ নিচে আমরা একটা চিত্র দেখব সেটা হলো চিত্রের পয়েন্ট সি তখন যে ওয়ান দিলাম কে ওয়ান দিলাম ঠিক এ স্যার ফ্লিপের এস ওয়ান আর ওয়ান ননলেসের ক্ষেত্রে তখন কিন্তু ফ্লপ নিষিদ্ধ কন্ডিশনে চলে যায় পারমিনেন্ট কন্ডিশনে চলে যায় কিন্তু যে কে ফিলিপ্লপে কি হবে তখন ফিলিপ্লপ টগল করবে টগল করবে মানে কি আগে ছিল কিউ জিরো এবার কিউ হয়ে যাবে ওয়ান যদি আগে কিউ ওয়ান হয়ে থাকতো এবার কিউ হয়ে যাবে জিরো টগল করা মানে স্টেট চেঞ্জ হয় জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে আগে যা থাকবে তার ঠিক উল্টাটা হবে এবার আমরা চতুর্থ কন্ডিশন দেখি যখন তৃতীয় কোলক পালসের পিজিটি ঘটে নিচে আমরা চিত্র দেখব পয়েন্ট তখন যে ও জিরো ও জিরো যেহেতু আমরা নরলেস যে ফ্লিপ ফ্লপ নিয়েছি তাহলে অবশ্যই এটা হলো অ্যাক্টিভ হাই হবে দুটাই যেহেতু জিরো তাহলে ফ্লিপ ফ্লপের অবস্থার কোনো পরিবর্তন হবে না আগে কিউ ও ইকুয়াল টু ওয়ান ছিল কিউ ওয়ানই হবে এটার আর কোনো সেন্স হবে না যখন চতুর্থ কোলক পালসের পিজিটি ঘরে। অর্থাৎ পয়েন্ট জি তখন জে ওয়ান দিলাম কে জিরো জে ওয়ান মানে এস ওয়ান কে জিরো মানে আর জিরো এরকম মনে করতে পারো তখন ফিলিপ ফ্লব সেট করবে সেট করবে মানে হলো দেখো আগে কিন্তু ওয়ান ছিল কি ওয়ানই থাকবে সেট হওয়া মানে হলো ওয়ান হবে যেহেতু আগেই এক ছিল তাই আউটপুট সেটাই থাকবে পঞ্চম ক্লক পালসে যখন পিজিটি ঘটবে জে ওয়ান কে ওয়ান জে ওয়ান কে ওয়ান মানে এটা অ্যাক্টিভ হয় তখন ফিলিপফ্লপ টোগল করবে যেহেতু আগে ওয়ান ছিল এবার হয়ে যাবে জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এটির একটু সার্কিট নিয়ে আলোচনা করব লজিক গেট নিয়ে আলোচনা করব খেয়াল করো এইট হলো জে কে ফিলিপ লজিক সার্কিট এইট হলো জেকে ফ্লিপ ফ্লফের লজিক সার্কিট খেয়াল করো এইট হলো ক্লক পালস এইট হলো এস বা ক্লক পালস ডিটেক্টর এইট হলো প্রথম ন্যান্ড গেট দ্বিতীয় ন্যান গেট এইটাকে আমরা ন্যান গেটও বলতে পারি ন্যান গেটের সমতল নর বলতে পারি ঠিক আছে প্রথম ন্যান গেট দ্বিতীয় ন্যান গেট তৃতীয় ন্যান গেট বা সমতুল্য নর গেট চতুর্থ ন্যান গেট বা সমতুল্য নর গেট দেখো এইটাকে বলে তোমার ক্লক ইনভার্টেড ক্লক এই জায়গায় যা দিবে জায়গায় তার উল্টাটা হবে এখন খেয়াল করো এই দুইটা ন্যান গেটের নাম দেওয়া হয়েছে পালস স্টিয়ারিং সার্কিট আর এই দুইটা গেটের নাম দেওয়া হয়েছে তোমার ন্যানলে বা বলতে পারি কিন্তু ঠিক এই সার্কিটটাই ছিল শুধু এখানে বাড়তি কি কাজ করা হয়েছে এস আর ফ্লিপ যে যেহেতু সীমাবদ্ধতা আছে ন্যান এ দুইটা ইনপুট জিরো হলেই ফ্লিপ্লব নিষিদ্ধ কন্ডিশনে চলে যায় দুইটা আউটপুটে সেম হয়ে যায় আর নরলাসের ক্ষেত্রে দুইটা ইনপুটই যদি হাই হয় তাহলে ফ্লিপ ফ্লপ নিষিদ্ধ কন্ডিশন চলে যায় দুইটার আউটপুটই সেম হয় যা হতো হওয়া উচিত না এবার খেয়াল করো এখানে বাড়তি কি কাজ করা হয়েছে এই যে তোমার চতুর্থ ন্যান গেটের আউটপুট দেওয়া হয়েছে তোমার প্রথম ন্যান গেটের ইনপুট হিসাবে এটা কিন্তু এস আর ছিল না তৃতীয় ন্যান গেটের আউটপুট দেওয়া হয়েছে দ্বিতীয় ন্যান গেটের ইনপুট হিসেবে এটাও কিন্তু এস আর ছিল না এই বাড়তি কাজ করার কারণে এটা এখন পরিশুদ্ধ এসআর ফ্লিপফ্লপ এই ফ্লিপ নাম হলো কে ফ্লিপফ্লপ এটা এইটার কখনো নিষিদ্ধ কন্ডিশনে যাবে না ঠিক আছে এটা আমরা একটু আলোচনা করব যে কোনো একটা পয়েন্ট আলোচনা করবো এইটারই আবার ব্লক ডায়াগ্রাম এইটা জে কে ক্লক ইনপুট কিউ কিউবার আউটপুট ঠিক আছে এইটার সার্কিটই এইটারই ব্লক ডায়াগ্রাম আর এই যে লাল একটা টির উপর দিকে যাচ্ছে এটিকে বলে পিজিটি পিজিটি মানে হলো লো থেকে হাই হচ্ছে তখনই যে ফ্লিপ ফ্লপ অন হবে যদি ইনপুট তুমি দুটাই হাই দিলা বা দুটাই চেঞ্জ করলা তাতে আউটপুট চেঞ্জ হওয়ার কথা কিন্তু চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত না পিজিটি আসবে পজিটিভ গোয়িং ট্রানজিশন ঘটবে ততক্ষণ পর্যন্ত আউটপুটের কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা বলতে পারি যে আর কে হলো লেভেল ইনপুট মানে এরা আউটপুটের মান কি হবে এটা নির্ধারণ করে আর পিজিটি হলে নির্ধারণ করে কখন আউটপুটটা প্রদর্শন হবে একটা হট এবং একটা ওয়েন যে এবং কে হলো হট নির্ধারণ করে আর পিজিটি হলো তোমার ওয়েন নির্ধারণ করে আশা করি বুঝতে পেরেছ আর আমরা যে আগে তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল বললাম যে কে ফ্লিপ্লবের সেইটারই সামারি এটা জে জিরো কে জিরোলাস দিলাম আউটপুটের কোনো চেঞ্জ হবে না জে ওয়ান কে জিরো ক্লক পাল দিলাম আউটপুট অন হবে ফ্লিপ জিরো কে ওয়ান পালস দিলাম আউটপুট রিসেট হবে কিউ জিরো হবে জে ওয়ান কে ওয়ান আউটপুট টগল করবে টগল করার আগে যা ছিল সেটা উল্টো হয়ে যাবে ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে অন হবে এইটাই হলো বাড়তি হয়েছে এস আর ফ্লিপ ফ্লপ থেকে এস আর ফ্লিপ এটাই চলে যেত পারমিটেন্ট কন্ডিশনে এখন আমরা যে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি দেখো তো ক্লক পাল দিলাম জিরো কে ও জিরো তখন কি ঘটে আমরা দেখি পাল দিলাম এই যে আমরা দিলাম জে ও জিরো দিলাম কে ও জিরো দিলাম আর আমরা কিন্তু ধরে নিয়েছিলাম কি ওয়ান তাহলে এইটা ওয়ান হবে আর এটা জিরো হবে তাহলে খেয়াল করো জে জিরো জিরো দিলাম এই নেন গেট তো একটি লো এটা সক্রিয় হবে কে জিরো দিলাম এটাও সক্রিয় হবে একসাথে দুইটাই সক্রিয় হবে কিন্তু এইটা হল জিরো এই জিরো আর জিরো মিলে নেন গেটের আউটপুট হবে ওয়ান ওয়ানের আবার আমরা ইনভার্ট করে ফেলাম হয়ে গেল জিরো নর গেটের ক্ষেত্রে জিরো মানে অ্যাক্টিভ লো সুতরাং সে আউটপুটের আর কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না কিউ ওয়ানই থাকবে কিউ এই যে দেখো নো সেন্স আউটপুট যা ছিল তাই থাকবে পরেরটা বিবেচনা করি এইটা জিরো এইটো এইটা হলো ওয়ান জিরো আর ওয়ান মিলে আউটপুট কি হবে জিরো জিরো হয়ে গেল ওয়ান ঠিক আছে এই ওয়ান আর এই ওয়ান মিলে আউটপুট আবার কি হবে ওয়ান এইটা হলো কে জিরো আর এইটা হলো ওয়ান জিরো আর ওয়ান মিলে আউটপুট জিরো 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 এটা হলো ওয়ান আর এটা হলো জিরো নেন গেটের আউটপুট হবে জিরো জিরো ইনভার্ট করলো ওয়ান

এদিকে আমরা একটা দেখি দেখো এদিকে খেয়াল করো এই যে যখন পিজিটি ঘটে আমরা দেখব কি ঘটে পিজিটির আগে পরে আমাদের দেখার কোনো দরকার নেই যখন এ পয়েন্টে পিজিটি ঘটে তখন কে এর মান ওয়ান আর এর মান জিরো ঠিক আছে জের মান জিরো হলে আউটপুট আমরা কি জানি জিরো হয় দেখো তোমার জে জিরো আর কে হলো ওয়ান যখন পিজিটি ঘটে তখন জে জিরো কে ওয়ান হবে দেখো ছিল আউটপুট ওয়ান এই যে হয়ে গেল জিরো এই রিসেট বজায় থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আর একটা ক্লোপ পালস পিজিটি না ঘটে আর একটা পালসে পিজিটি না ঘটে সেকেন্ড ক্লোক পালস পিজিটি জে ওয়ান কে ওয়ান তাহলে আউটপুট এই যে হাই হবে হাই মানে টোগল করা আবার থার্ড কলকালসে যখন পিজিটি ঘটবে যেও জিরো কেও জিরো নো সেন্স আগে যা ছিল সেটাই হবে ফোর্থ ক্লক পালসের ক্ষেত্রে জে ওয়ান কে জিরো হাই হাই আগে হাই ছিল হাই থাকবে সেট সেট ছিল সেটই থাকবে ঠিক আছে পঞ্চম কলক পালসের ক্ষেত্রে এটা হাই এটাও হাই হাই পঞ্চ ক্লোপ পালসের ক্ষেত্রে যে ওয়ান কে ওয়ান এটা মানে টগল করা এই যে টোগল করলো ছিল হাই হয়ে গেল আবার ষষ্ঠ ক্লক পালসের ক্ষেত্রে এটাও হাই এটাও হাই তাহলে টোগল করবে ছিল লো হয়ে গেল হাই আশা করি বুঝতে পেরেছ আর আগে যেটা দেখালাম সেইটাই কিন্তু আমরা যে কে ক্লোপ ফ্লিপ্লপ এমনভাবে তৈরি করতে পারি সে এনসিটি কাজ করবে তাহলে সব কিছু সেম থাকবে শুধু ক্লক পালসের অ্যারোডা হবে ডাউনওয়ার্ড আর সব সেম কোনো পার্থক্য নাই এর মানে আমরা বুঝবো আর এখানে একটা দেখো পার্থক্য আছে এই জায়গায় একটা সার্কেল দিয়ে আছে সার্কে মানে হলো আগেরটা রুলটা আগে পালস কাজ করছে জিরো থেকে হাইতে ইভার্স কাজ করবে হাই থেকে জিরোতে তাহলে আমাদের চিত্রের চিত্রভিত পার্থক্য এখানে একটা সার্কেল দিয়ে আছে ইনভার্টেড আর এখানে তীর ছিল আগে লো থেকে হাই এবার হলো হাই থেকে লো আশা করি যে কে ফ্লিপুলো তোমরা বুঝতে পেরেছ কোনো সমস্যা হলে পরবর্তীতে আবার দেখবো এখন আমরা দেখব ট্রি ডি ফ্লিপলপ ডি মানে ডেটা বা ডিলে ডিলেটাই ফ্লিপ্লপ এটা জেকে ফ্লিপ লপের পরিশুদ্ধ রূপ জে কি ফ্লপের একটু আধুনিক রূপ সেটা আবার কী হলো জে আর কে এর মাঝখানে একটা ইনভার্টেড সার্কিট লাগাই দেওয়া হয়েছে যাতে দুইটা ইনপুট কখনো সেম হইতে না পারে দুইটা ইনপুট কখনো সেম হতে না পারে একটা ইনপুট যা হবে আর একটা ইনপুট হবে তার বিপরীত চিত্র এতে নিচে চিত্র আছে আমরা একটু দেখে নেই চিত্র এতে ডি ও তার কাজে সারণ দেওয়া হয়েছে এবং এটিও পিজিটিতে সক্রিয় হয় এনজিটিতে সক্রিয় ডি ফিলিপ্লবও আছে কিন্তু আমাদের যে কোনো একটা নিয়ে আলোচনা করতে হয় তাই আমরা পিজিটিতে সক্রিয় নিয়ে আলোচনা করলাম এস আর এবং জেকে ফিলিপফ্লপে দুটি কন্ট্রোল ইনপুট থাকলেও ডি ফিলিপ্লপে একটি সিনকোনাস কন্ট্রোল ইনপুট থাকে ডি ফ্লিপের অপারেশন দেখা যায় পিজিটি ক্লোপাস ঘটে তখন ডি ইনপুটের অবস্থা যা আউটপুটের অবস্থা তা হবে একেবারে আউটপুট নির্ধারিত ডিতে ইনপুট যা দেবে আউটপুট তাই হবে এ একটা সুবিধা আউটপুট নিয়ে চিন্তা করার দরকার নেই ডি যা আউটপুটও তাই অর্থাৎ পিজিটি তখন ক্লোপ ঘটে তখন ডি ইনপুটের যে লেভেল থাকে আউটপুট সেই লেভেলে চলে যায় ফ্লিপ ফ্লপে সেই লেভেলটা স্টোর হয় লো থাকলে জিরো স্টোর হয় হাই থাকলে ওয়ান স্টোর হয় চিত্রে বি তরঙ্গে বি চিত্রে তরঙ্গের মাধ্যমে ডি ফ্লিপ্লবের অপারেশন ব্যাখ্যা করা হয়েছে এবার খেয়াল করো এই যে ডি ফ্লিপ্লব ডি হলো ইনপুট ক্লোকাল দিলাম পিজিটি এই আউটপুট কিউ এবং কিউ বার যদি ডি জিরো হয় ক্লক পাল জেরা আউটপুট কিউ জিরো ডি ওয়ান হয় ক্লক পাল জিলা আউটপুট ওয়ান হবে খুবই সহজ আমরা এখন এর তরঙ্গ চিত্র ব্যাখ্যা করি যখন পিজিটি প্রথম পালসে যখন পিজিটি ঘটে তখন ডি জিরো আউটপুট ছিল ওয়ান এই যে হয়ে গেল জিরো যখন দ্বিতীয় কোলকালসের পিজিটি ঘটে ডি হাই জিরো থেকে যে হাই হয়ে গেল যখন তৃতীয় পালস ঘটে তখন ডি জিরো এই যে হাই থেকে লো হয়ে গেল যখন চতুর্থ ক্লক পালস ঘটে ডি হাই এই যে আবার হাই হয়ে গেল এর মাঝখানে কিন্তু সে দেখো যখন পঞ্চম কোলক পালস ঘটে তখন টি হাই এটা হাই ছিল হাই থাকবে যখন ষষ্ঠ কলক টি লো এই যে হাই থেকে লো হয়ে গেল এর মাঝে দেখো এইটুকু কিন্তু লো ছিল কিন্তু যেহেতু পিসিটি ঘটে নাই এই লো এর কারণে আউটপুট লো হবে না আবার যখন সপ্তম ঘটে তখন টি লো এটা লোই থাকবে হাই হবে না আশা করি বুঝতে পেরেছ এবার দেখো আগে যে কথাগুলো বললাম সেখানে এখানে লেখা আছে কোনো অসুবিধা নাই যা বলছি সেটাই লেখা আছে এবার দেখো এইটা হলো তোমার জেকে ফিলিপ্লপ একে আমরা বানাই ফেললাম ডি ফিলিপ্লপ কিভাবে সম্ভব খেয়াল করে এইটাই জেকে কে একে আমরা বানাই ফেলছি ডি ফিলিপ্লপ কিভাবে এই যে ফিলিপলের দুইটা ইনপুট ছিল আমরা দুইটা ইনপুটকে শর্ট করে দিয়েছি করে ডি সাথে জে এবং কে এর মাঝখানে একটা গেট লাগিয়ে দিয়েছি জে এবং কে এর মাঝখানে আমরা একটা সেটা হল ডি ইনপুট আবার বলি জে কে এবং ডি ফিলিপ্লপেতে কি পার্থক্য জে এবং কে এর মধ্যে আমরা একটি ন্যান গেট সংযোগ করে দিয়েছি এখন আমাদের ইনপুট জে এর সাথে যেটা যুক্ত সেটা হলো ডি আমাদের একটা ইনপুট আর যে এ পাস এইটারই সংক্ষিপ্ত রূপ এটা ডি ইনপুট কলকাল দিলাম আউটপুট কিউ এবং কিউবার আউটপুট কিউ এবং কিউবার আশা করি বুঝতে পেরেছ এখন আমরা একটা আলোচনা করব ডিকোডার নিয়ে ডিকোডার ডিকোডার হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট কম্বিনেশনাল লজিক সার্কিট আবার বলি লজিক সার্কিটের কম্বিনেশন দুইবার হতে পারে একটা হলো কম্বিনেশনাল সার্কিট এর কোনো মেমোরি ইউনিট নাই আর একটা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট এর মেমোরি ইউনিট আছে রিকোটার হলো কম্বিনেশনাল লজিক সার্কিট এ কোনো ডেটা সংরক্ষণ করতে পারে না এরপিন এনটি ইনপুট লাইন থেকে এর ইনপুট লাইন হবে এনটি আর আউটপুট লাইন হবে টু দুইবার এনটি এর ইনপুট লাইন হবে এনটি আর আউটপুট লাইন হবে টু দি দুবার এনটি ধরলাম মেন থ্রি আমাদের ইনপুট তিন আমরা তিনটা নিয়ে আলোচনা তার করব হবে টু টু দুবার এন টুট দুবার আটটা আমরা এটা নিয়ে আলোচনা করব কখন কোন আউটপুট অ্যাক্টিভ হবে সেটা নির্ভর করে ইনপুট সময়ের মানের উপর ইনপুট সময়ের মানের উপর এনটি টি দিয়ে টু দি এন এনটি বাইনারি সংখ্যা লেখা যায় অর্থাৎ তিনটি বিট দিয়ে আমরা আটটি সংখ্যা লিখতে পারি জিরো থেকে সেভেন পর্যন্ত ঠিক তেমনি আমরা আউটপুট লাইন সময়ে জিরো থেকে পনেরো ইত্যাদি নাম্বার দেই তাহলে ডিকোর মাধ্যমে বাইনারি সংখ্যা সমতুল্য দশমিক সংখ্যায় পরিণত করা সম্ভব বা সেটা ডিসপ্লে করা সম্ভব যে আউটপুট লাইনটি অ্যাক্টিভ হবে সেইটাই ডিসপ্লে হবে কম্পিউটারের আউটপুট ইউনিটে ডিকোডার ব্যবহার করা হয় নিশ্চয়ই আমরা একটি থ্রি টু এইট ডিকোডারের সত্যক সারণি ও লজিকটা আগে নিয়ে আলোচনা করবো আমরা আলোচনা করব থ্রি টু এইট মানে ইনপুট লাইন তিনটা আউটপুট লাইন আটটা এটা না আমরা একটু আলোচনা করবো আমরা তাহলে পরের চিত্রে যাই একটু খেয়াল করো দেখো এটা একটা সত্যক সারণী থ্রি টু এইট ডিকোডারের একটা সত্যক সারণী লজিক ডায়াগ্রাম আমরা পরে দেখবো আগে সত্য সারণি দেখি দেখো আমাদের ইনপুট লাইন তিনটে আউটপুট লাইন আটটা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন আটটা আউটপুট লাইন আর ইনপুট লাইন তিনটে এব দেখো তিনটে ইনপুটকে আমরা কয়ভাবে কম্বিনেশন করতে পারি আটভাবে জিরো 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 মানে মান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান ওয়ান জিরো সিক্স ওয়ান 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 সেভেন দেখো তিনটেই যখন অন দিব তখন এর সমতুল্য দশমিক মান হল সাত সাত নাম্বার প্রদর্শিত হবে মানে আউটপুট আমরা যখন দিব এটা দশমিক সমতুল্য চার তখন দেখো চার নাম্বার আউটপুটটা আউটপুট লাইনটা সক্রিয় হবে চার প্রদর্শন করবে তাহলে কিভাবে মনে রাখবা জিরো 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 ডি সক্রিয় হবে ডি জিরো সক এই ওয়ান মানি কিন্তু সক্রিয় ওয়ান মানি ওয়ান না ওয়ান মানি সক্রিয় হবে কিন্তু সে প্রদর্শন করবে জিরো 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 ওয়ান এর মানে হলো ডি ওয়ান সক্রিয় হবে সে প্রদর্শন করবে ওয়ান জিরো ওয়ান জিরো মানে টু ডি টু সক্রিয় হবে প্রদর্শন করবে টু জিরো ওয়ান ওয়ান থ্রি ডি থ্রি সক্রিয় হবে ওয়ান মানে সক্রিয় হবে প্রদর্শন করবে থ্রি এইভাবে জিরো থেকে আমরা সাত পদ প্রদর্শন করতে পারি এটা কম্পিউটারের আউটপুট ইউনিটের প্রদর্শন ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছ এখন এর আমরা একটা লজিক ডায়াগ্রাম দেখব কি দেখব লজিক ডায়াগ্রাম একটু খেয়াল করো লজিক ডায়াগ্রাম এটা একটু কঠিন মনে হতে পারে খেয়াল করো তো এ নট ইনপুটের দুইটা লাইন আছে এই যে একটা লাইন এটা হলো এ ওয়ান এর এ নট এর লাইন আর এই যে হলো আর একটা লাইন এটা হলো এ নট বারের লাইন একটু খেয়াল করবা এইটা হলো এ ওয়ানের লাইন এই যে ওয়ানের লাইন আর এইটা হলো এ ওয়ান বারের লাইন এইটা হল এ টু লাইন আর এইটা হলো এ টু বারের লাইন আমরা কোনো একটা চেক করি দেখো তো খেয়াল করবো আমরা ডি থ্রিটা দেখি দেখি এর আউটপুট কী হয় ডি থ্রি কে সক্রিয় হবে এই গেটটা যার সাথে লাগানো সে সক্রিয় হবে এই গেটটা কার সাথে লাগানো ডি থ্রির সাথে লাগানো ডি থ্রি সক্রিয় হবে খেয়াল করে তো এ টু বার এই যে এইটা কোন জায়গা থেকে আসছে দেখো দেখো এ টু বার এই যে টু বার এই যে এইটা আসছে এ টু বার থেকে ঠিক আছে এই যে ডাইরেক্ট আসছে কার থেকে এ ওয়ান থেকে এই যে আসছে কার থেকে এ নট থেকে এই যে এ নট থেকে একটা আসলো এ ওয়ান থেকে একটা আসলো আর এ টু নট থেকে একটা আসলো এখন তুমি কি দিবা তিন মানে কি বলতো দেখো এ টু নট তোমার এ টুর মান যদি জিরো হয় দেখো তো জিরো ওয়ান আমরা তিন লিখতে কি লাগে এ টু হল জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান এইটো ওয়ান আছে এইটো ওয়ান আছে তাহলে তিনটে ইনপুট এখন হয়ে গেল ওয়ান তাহলে যেহেতু অ্যান্ড গেট এই ডায়ারটি সক্রিয় হবে হিসেব করে দেখো আর কোনোটাই সক্রিয় হবে না তাহলে সে ডিসপ্লে করবে তিন ডিসপ্লে করে তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ বাকিগুলো তোমরা একটু হোমওয়ার্ক করে নিবা প্র্যাকটিস করে যদি না বুঝতে পারো পরের ক্লাসে প্রশ্ন করবা ইনশাল্লাহ বুঝিয়ে দিব বুঝতে পারছো কিনা যে আউটপুটটা সক্রিয় হবে অবশ্যই সে নেন গেটের আউটপুট অন হইতে হবে তাহলে দেখো তিন মানে কি জিরো ওয়ান ওয়ান এইভাবে লিখবা এটা মোস্ট ঠিক আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট জিরো ওয়ান ওয়ান আমরা ইনপুট দিয়েছি এখন আমাদের তো তিনটে যেহেতু এন্ড গেট তিনটেই ওয়ান হইতে হবে না আউটপুট সক্রিয় হবে না তাহলে এ টু যদি জিরো হয় জিরোর বার এই যে ওয়ান হয়ে গেল এই যে ওয়ান ঢুকলো এইটে এ ওয়ান ওয়ান আছে ওয়ান ঢুকলো এ নট ওয়ান আছে এই যে ওয়ান ঢুকলো এই যে ওয়ান ঢুকলো ঠিক আছে তাহলে আমাদের তিনটেই এখন ইনপুট ওয়ান উট তাহলে এই গেট সক্রিয় হবে আউটপুট প্রদর্শিত হবে ডি থ্রি প্রদর্শিত হবে মানে তিন প্রদর্শিত হবে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব এন কোডার নিয়ে এন কোডার কিন্তু তোমার কম্পিউটারের কিবোর্ডে ব্যবহার করা হয় খেয়াল করো এন কোডার একটি কম্বিনেশন ল সার্কিট এর কোনো মেমোরি ইউনিট নাই তাৎক্ষণিক ইনপুট তাৎক্ষণিক আউটপুট এই আউটপুট স্টোর হবে না এবার দেখো আগেরটা ঠিক উল্টা আগে এনটি ইনপুট দিয়ে টুটতে পারেন আগে এনটি ইনপুট লাইন আর আউটপুট লাইন সেটা টুটতে পারেন এবার ইনপুট লাইন হবে টুটতে পারেন আর আউটপুট লাইন হবে এন ঠিক উল্টা একইভাবে ধরলাম এন থ্রি টুটতে পার থ্রি মানে কি আটটা হবে ইনপুট লাইন আর থ্রি টি হবে আউটপুট লাইন কখনো কোনো কোনো আউটপুট লাইন একটি হাই পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুট সবেন মানের উপর যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট হাই থাকে বাকি সব ইনপুট লো থাকে এনকোডারের বৈশিষ্ট্য কি একটা ইনপুট হাই বাকি সবগুলো লো ডিকোডারের বৈশিষ্ট্য কি ছিল একটা ইনপুট হাই বাকি একটা আউটপুট হাই আবার বলি তোমার এনকোডারে কি বৈশিষ্ট্য একটা ইনপুট লাইন হাই বাকি সব ইনপুট লাইন লো আর ডিকোটারের একটা আউটপুট লাইন হাই ছিল আর সব আউটপুট লাইন লো ওর আউটপুটের সাথে ইনপুটের মিল আছে এখন দেখো ইনকোডারের মাধ্যমে যে কোনো আলফানিউমেরিক ক্যারেক্টারকে আলফানিউমেরিক ক্যারেক্টার আবার কি জিরো ওয়ান টু থ্রি ডি প্রশ্নবোধক চিহ্ন এগুলো সবই আলফানিউমেরিক ক্যারেক্টার এই সব ক্যারেক্টারকে আমরা যদি কোডভুক্ত করতে চাই তখন ইনকোডার প্রয়োজন হয় কিবোর্ডের সাহায্যে আমরা প্রশ্নবোধক চিহ্ন কম্পিউটারে প্রবেশ করাই প্রশ্নপত চিহ্ন তো কম্পিউটার বুঝে না সেইটাকে বানাইটে কনভার্ট করে ইনকোড করে তাহলে আমরা বুঝতে পারলাম ইনকোডার ব্যবহৃত হয় কিবোর্ডে যখন তোমার আলফানামেরিক ক্যারেক্টারকে বাইনারিতে কনভার্ট করার প্রয়োজন হয় কম্পিউটারের ভাষায় রূপান্তর করার প্রয়োজন হয় তখন ইনকোডার ব্যবহার করা হয় আমরা একটি ইনকোডারের সারণে দেখব দেখো আউটপুট লাইন আটটা জিরো থেকে সেভেন ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এই ডি সেভেন মানে হলো তোমার সাত নাম্বারটা সক্রিয় বাকি সব ইনপুট লাইন নিষ্ক্রিয় ডি সিক্স ওয়ান মানে ছয় নাম্বার ইনপুট লাইন সক্রিয় বাকি সব ইনপুট লাইন নিষ্ক্রিয় খেয়াল করে দেখো ডি ফাইভ মানে পাঁচ নাম্বার ইনপুট লাইন সক্রিয় আর সমস্ত ইনপুট লাইন নিষ্ক্রিয় এইভাবে দেখবা এবার খেয়াল করো আমরা ডি সেভেন মানে তো সাত তারপরে আউটপুটে ধূপে কি কি বলতো তিনটে ওয়ান কারণ সাতের সমতুল্য বাইনারি কি হবে তিনটে ওয়ান যখন ছয় অ্যাক্টিভ হবে তখন আউটপুটে পাবো কি কি ওয়ান ওয়ান জিরো কিবোর্ডে ঢুকবে কি ওয়ান ওয়ান জিরো বুঝতে পারছো কি না জিরো সক্রিয় তাহলে আউটপুট জিরো বাই নাইটে জিরো মানে কি তিনটে জিরো ওয়ান সক্রিয় ওয়ান মানে কি জিরো জিরো ওয়ান টু সক্রিয় মানে কি জিরো ওয়ান জিরো থ্রি সক্রিয় মানে কি জিরো ওয়ান ওয়ান ফোর সক্রিয় মানে কি ওয়ান জিরো জিরো ফাইভ সক্রিয় মানে কি ওয়ান জিরো ওয়ান সিক্স সক্রিয় মানে কি ওয়ান ওয়ান জিরো সেভেন সক্রিয় মানে কি ওয়ান 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 আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এর একটা লজিক ডায়াগ্রাম দেখবো এটা একটু কঠিন মনে হতে পারে তারপর আশা করি বুঝতে পারবা একটু দেখো এই হলো তোমার এনকোডারের লজিক ডায়াগ্রাম এনকোডার কি ছিল দেখো তিনটাই কিন্তু ওয়ার গেট আর তোমার ডি কোডার তিনটাই ছিল সবগুলো কী ছিল সাতটাই ছিল গেট এন গেট আবার বলে ডি লজিক সার্কিটগুলো ছিল ছিল গেট আর এন কাজিক সার্কিটগুলো হলো হলো তিনটে কি ওর যেহেতু আটটা আউটপুট আটটা অ্যান গেট এর যেহেতু তিন আউটপুট তিনটাই ওয়ার গেট এটা মনে রাখবে এখন দেখো আমাদের ইনপুট জিরো থেকে সেভেন মোট আটটা ঠিক আছে যেহেতু ওয়ার গেট

সি কখন হাই হয় একটু আমরা আগের চিত্রে চলে যাই একটু আমরা আগের চিত্র দেখো তো সি ওয়ান আছে কয়বার দেখো তো এক দুই তিন চার সি ওয়ান আছে চার বার এক দুই তিন চার বি ওয়ান আছে চার বার এক দুই তিন চার এ ওয়ান আছে এতে ওয়ান আছে চার বার এক দুই তিন চার খেয়াল করো কিন্তু প্রত্যেকটা লজিক গেটের আউটপুটে ইনপুট আছে কয়বার চারবার চারটে ইনপুট আছে আবার বলি শোনো তোমরা ওই সত্যক সারণীতে দেখবা সত্যক সারণীতে দেখবা সি এর ভিতর এক আছে চারটা আমাদের এখানে ইনপুট কয়টা চারটে বি এর ভিতরে এক আছে চারটে এখানে ইনপুট কটা চারটে এর ভিতরে দেখবা আউটপুটে ওয়ান আছে চারবার মোট এখানে আমাদের ইনপুট কয়টা চাইরটা কারণ কি বলতো চাইরটা ওয়ান এর যেকোনো একটা ওয়ান হইলে এই লজিকেট সক্রিয় হবে কখন সক্রিয় হবে হয় ডি ফোর অন না হয় ডিফাইভ অন না হয় ডি সিক্স ওয়ান না হয় ডি সেভেন একটু খেয়াল করুন এ কখন সক্রিয় হবে এ কখন কখন সক্রিয় হবে হয় ডিফোর অন না হয় ডিফাইভ অন না হয় ডি সিক্স অন না হয় ডি সেভেন অন আমরা আবার একটু চলে যাই দেখো তো এই যে দেখো এতে ওয়ান পেলাম কখন এ জায়গায় কে সক্রিয় দেখো তো ডি ফোর এ জায়গায় কে সক্রিয় ডি ফাইভ এখানে কে সক্রিয় ডি সিক্স এখানে কে সক্রিয় ডি সেভেন ঠিক নিচের লজিক গেটের এর ভিতরে এই সাইডটি ইনপুটে আছে অর আকারে প্লাস আকারে মানে যে কোনো একটা অন হইলেই এর অন হওয়ার সুযোগ আছে বিয়ের ভিতর দেখো তো এই যে কে ওয়ান ডি টু ওয়ান তারপরে কে ওয়ান ডি থ্রি ওয়ান তারপরে কে ওয়ান ডি সিক্স ওয়ান তারপরে কোনটা ওয়ান ডি সেভেন ওয়ান দেখো তো তিন চার ছয় সাত এই যে আসে তো এই যে বিয় ভিতর না দুই তিন ছয় সাত দুই তিন আর একবার দেখি তাহলে আমরা এই যে দেখো দুই তিন ছয় সাত দুই তিন ছয় সাত এই যে এই দুইটা বি এটা হলো কি দুই এটা হলো কি তিন এটা হলো কি ছয় এটা হলো কি সাত এবার সি এর ভিতর দেখো এই যে ওয়ান এই যে থ্রি এই যে ফাইভ এই যে সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে খেয়াল করো ওয়ান থ্রি ফাইভ সেভেন মানে এই ইনপুটগুলোর যে কোনো একটা হাই হইলে সি হাই হবে এই ইনপুটগুলোর যে কোনো একটা হাই হইলে বি হাই হবে এই ইনপুটগুলোর গুলোর একটা হাই হইলে এ হাই হবে বাকিগুলোর জন্য এ হাই হবে না কিন্তু এর মানে কি এই যে শুধু এর জন্য প্রযোজ্য না অবশ্যই লোয়ের জন্য প্রযোজ্য লোয়ের জন্য প্রযোজ্য ঠিক আছে এই তিনটা লো হইলে একটা হাই হইল তাহলে শুধু হাই না আবার এই তিনটা লো হইলে এটা হাই হইল তাহলে ডি ওয়ান ডি থ্রি ডি ফাইভ মানে মোট কথা প্রত্যেকটা এখন আমরা লোয়ের জন্য সার্কিট প্রয়োগ করতে পারবো হায়ের জন্য এই সার্কিট প্রয়োগ করতে পারে সেই অনুযায়ী আমাদের দেখবে আউটপুট মিলে গেছে আউটপুট কি সি এর সাইডটা ওয়ান আছে না সাইডটা জিরো আছে সাইটে জিরো আছে কি সাইডটা ওয়ান আছে না সাইটটা জিরো আছে সাইডটা ওয়ান আছে সাইটটা জিরো আছে আমরা দেখালাম হায়ের জন্য কিন্তু এটা লোয়ের জন্য প্রযোজ্য আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই তোমাদের যদি কোনো বুঝতে হবে অসুবিধা হয় কমেন্ট সেকশনে মতামত দেবে পরের লেকচার ইনশাআল্লাহ আমরা সমস্যাগুলো আবার আলোচনা করবো